আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 468 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর খণ্ড থেকে স্বপ্নে জাহান্নাম দেখার তাবীর। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে জাহান্নামে দেখা এটা কখনো কখনো ঋণ থেকে মুক্তি লাভের আলামত বুঝতে হবে। এবং যদি কেউ স্বপ্নে দেখে জাহান্নামের খাবার সে খাচ্ছে অথবা জাহান্নাম থেকে কোনো কিছু পান করছে অথবা তাকে জাহান্নামের গরম খাবার অথবা তাকে কষ্ট দেওয়া হচ্ছে, তাহলে এটা কখনো কখনো সে পৃথিবী থেকে যে পাপ করছে তার সাজা ওইগুলা, বাস্তবে সে ভবিষ্যতে হয়তো সে জাহান্নামে গিয়ে এই সাজাগুলো ভোগ করবে। আল্লামা কিরওয়ানি রহিমাহুল্লাহ বলেন, যদি কেউ স্বপ্নে দেখে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে এবং ওই ব্যক্তি কাফের হয় তাহলে মরণ ব্যাধিতে আক্রান্ত হবে, যদি সে মুমিন মুত্তাকি হয় তাহলে তার জ্বর আসবে। তিনি আরো বলেন, যদি কেউ স্বপ্নে দেখে জান্নাতে প্রবেশ করেছে হজ করার জন্য তাহলে এটা কখনো কখনো হজ নসিব হওয়ার আলামত। যদি কেউ স্বপ্নে কাফের এবং গুনাগার ব্যক্তি যদি হয় এবং সে যদি আর যদি সেই ব্যক্তি কাফের হয় অথবা গুনাগার ব্যক্তি হয় তাহলে সে তওবা করবে এবং ইসলাম গ্রহণ করবে। যদি এই স্বপ্ন অসুস্থ কোনো মুমিন ব্যক্তি দেখে তাহলে এই অসুখের মধ্যেই তার মৃত্যু হওয়ার আলামত বুঝতে হবে, কেননা জান্নাত হলো মুমিনের শেষ ঠিকানা আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াই জান্নাত। এই স্বপ্ন অবিবাহিত ব্যক্তি দেখে তার বিবাহ হওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।